हेलो गाइज, वेलकम टू आवर चैनल शीतांज ब्लॉग। शीतांज ब्लॉगे तुम्हारे सबा के स्वागत जानाई। आमी चिकुर पापा। तो आमी एखन आछि आसामे, चिकु और चिकुरमा आछे वेस्ट बेंगले। तो अनेक दिन धरे चिकुरमा बोलछिलो जे एकटा भिडियो बनाते, जे आमी एखाने दिनगुलो किभाबे काटाच्छि एका एका। लगभग 3 मास हो गेछे आमी एखाने एकाई आछि। तो सेई सम्पर्के एकटा आमी भिडियो बानियेछि, जेटा आमार डेलि रुटिन। गुड मर्निंग। तो 6টার সময় অ্যালার্ম দিয়েছিলাম, বাট 6:30 বেজে গেল উঠতে উঠতে। চলো উঠে, বিছানা গোটানো কমপ্লিট হয়ে গেছে আমার, এখন আমি ঝাড়ু দেব। ঘর ঝাড়ু কমপ্লিট, এখন আমি বাইরেটা ঝাড়ু লাগাবো। এটা আমার রুমের বাইরে বড় বড় দুটো গাছ আছে, আম গাছ আর জাম গাছ। তো প্রচুর পাতা পড়ে, প্রতিদিনই ঝাড়ু লাগাতে হয় দুবার করে কমসে কম। ঝাড়ু কমপ্লিট, এখন আমি ব্রাশ করব, ফ্রেশ হব। মুখ ধোয়ার পরে আমি আমার রুমের পেছনে এসেছি, যেখানে আমি কিছু সবজি লাগিয়েছি। তো আমি ওখানে জল দেব পাইপ দিয়ে। তাই যেমন এটা হচ্ছে পালং শাক, এইখানটা দিয়ে পালং শাক লাগিয়েছি। আর এটা হচ্ছে ধনে পাতা, ভালোই হয়েছে, সুন্দর হয়েছে দেখো এই ধনে পাতা। আর এইদিকে লাল শাক, লাল শাকটা এখনো ছোটো ছোটো আছে। এই দেখো লাল শাক একটু একটু দেখা যাচ্ছে। তো লঙ্কা গাছে বুনেছি মাঝে মাঝে, 8-10টা লঙ্কার চারা লাগিয়ে দিয়েছি। জল দিয়ে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আরেকটা কথা, আমি আগের বার পেঁপে গাছ লাগিয়েছিলাম, দেখো তোমরা, এই দেখো কি সুন্দর পেঁপে এসছে। তো গাছটা ভালোই বড় হয়েছে। জল দেওয়ার পরে আমি রুমে এসে ম্যাগি বানাচ্ছি। তো ওই ম্যাগি খাওয়ার পরে আমি ডিউটিতে যাব। তো ম্যাগি রেডি, চলো খাওয়া যাক। ফার্স্ট অফ ডিউটি কমপ্লিট হওয়ার পর আমি এসেছি মার্কেটে। তো আজ সানডে, সানডে এখানে মার্কেট বসে প্রতি সপ্তাহে, রবিবার করে এখানে মার্কেট বসে। এখানে সব রাস্তার মধ্যে সবাই দোকান বসিয়ে বসে। তো এখানে লোকাল, বেশিরভাগ লোকাল জিনিস পাওয়া যায়, যারা নিজের ঘরে চাষ করে বা নিজের জমিতে হয়। এখানে দেখো দেশি মুরগি, দেশি ক্ষেতের চাউল, সব কিছু এখানে লোকাল পাওয়া যায় বেশিরভাগটাই। তুই দেখো এখানে সব কিছু পাওয়া যায়, মাছ থেকে শুরু করে মাংস, খাসি সব কিছু, সবজি তো বটেই। এটা একটা নদী, দেখো নদী বয়ে গেছে সাইড দিয়ে। এটা এখানে নানান পদের মাছ ওঠে, দেখো এই দেখো এখানে মুড়ি সব কিছু পাওয়া যায়। কাতলা মাছ, বোয়াল মাছ, অনেক পদের মাছ উঠেছে। শুটকি মাছ, এই দেখো খাসি, পপকর্ন, এখন 1:45 মতো বাজে। আমি বাজারে গিয়েছিলাম, তো কী কী বাজার এনেছি, তো কোনটা কখন নিয়েছে সেটা আমি বলছি। প্রথমেই বলি আসামে সবজি তো খুবই দাম। তো এই আমি এনেছি ধনিয়া পাতা 20 টাকা, বিনস আছে এখানে 10 টাকা, পালং শাক এনেছি এখানে 20 টাকা, দুটো তোমার বেগুন 20 টাকা, 10 টাকা এটা,
আলু 20 টাকা কেজি, আমি 1.5 কিলো এনেছি, 30 টাকা নিয়েছে। পেঁয়াজ নিয়েছে 35 টাকা করে, 1 কিলো এনেছি। এই দেখো বাঁধাকপি, এটা কত? 20 টাকা, 40 টাকা কেজি হিসেবে বিক্রি হয় এখানে, পিস নয়। ফুলকপিও কেজি হিসেবে, এটাও 500 গ্রাম, 20 টাকা নিয়েছে। আর সিম এনেছি 10 টাকার, আর মূলো একটু কম দাম, 20 টাকা করে কেজি, আধা কিলো এনেছি আমি। আর মিরচা লঙ্কা 10 টাকা এনেছি, এখানে 1.5 গ্রাম 20 টাকায় দেয়, কিন্তু অত আনলে খারাপ হয়ে যায়, এজন্য 10 টাকায় এনেছি, 100 গ্রাম দিয়েছে। 10 টাকা এনেছি রসুন, 1 সপ্তাহ চলে যাবে আমার। আর এনেছি এদিকে কি বলো দেখলো, চিকেনের লিভার আর স্টমাক 50 টাকা এনেছি, একলা খাবো, বড়িয়া হবে। তো আমি এক এক করে সব এই ঝুড়িতে রাখবো, সব সাজিয়ে ফেলেছি। এই হচ্ছে আমার 1 সপ্তাহের সবজি বাজার। 10-15 মিনিট পর আমি ভাত বসিয়েছি আর চিকেন আর আলু হালকা ভেজে নিচ্ছি। তো এখন আমার দুপুরে রান্না চলছে, চিকেন আর ভাত। তো আমি এখানে মশলা দিচ্ছি তেলে, গোলমরিচ আছে, লং আছে, এলাচ আছে, জিরে আছে আর 2টি লঙ্কা। সব কিছু দেওয়ার পরে আমি চিকেন দিয়ে দেবো। এখন প্রথমে আমি পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন ভাজার পর আমি সব দিয়ে দিয়েছি চিকেন। আবার 2টো চিকেন তুলে রেখেছি টেস্ট করার জন্য, এখন আমি হালকা জল দিয়ে দেবো। এখন এটা ধীরে ধীরে হতে থাকবে, আমি ততক্ষণ অন্য কাজ করে ফেলি। খাবার রেডি, চিকেন হয়ে গেছে, এখন জল গরম হচ্ছে, স্নান করে আমি খাবো। তার আগে আমি কষা মাংসটা টেস্ট করছি। গরম জল দিয়ে স্নান করা কমপ্লিট, এখন আমি খাবার টেবিলে দেখো শুধু চিকেন আর ভাত আর কিছু না, এটা আমি রাতের জন্য রেখে দিচ্ছি, এটা এখন খাবো আমি। বন্ধুরা খাওয়া স্টার্ট করি, আমি খাবো। এখন 12 বাজে, এখন বাজে 2:05। এমনিতে নর্মালি 1:30-এর মধ্যে আমার খাওয়া কমপ্লিট হয়ে যায়, আজ রবিবার ছিল, বাজার করতে হয়েছে তাই লেট হয়ে গেল। তো খাবার খেয়ে আমি একটু রেস্ট নেব, চিকুকে ফোন করবো, একটু চিকুর সঙ্গে কথা বলবো, তারপর আবার 3টার সময় ডিউটি যাব। বিকেলে ডিউটি করে আমি রুমে চলে এসেছি, এখন 7:10-15 বাজে। তো আমি এখন কিছু খাচ্ছি, দেখো কি কী বলো তো, মুড়ি আর মাংসের ঝোল দিয়ে খাচ্ছি। তো এটা খেয়ে আমি খেলতে যাব ব্যাডমিন্টন, তো 1 ঘন্টার মধ্যে খেলবো, 8:30-টার দিকে চলে আসবো। हाँ सर, फोन किया था आपको, क्या सेवा सर? আমি খেলতে চলে এসেছি, এটা আমার খেলার গ্রাউন্ড। তো আমরা 4-5 জন খেলি, বাট আজকে দেখি কেউ আসেনি, তো আমরা 2 জনই খেলছি।
বন্ধুরা আমি ব্যাডমিন্টন খেলে এসে রান্না হাত মুখ ধুয়ে রান্না বসিয়ে দিয়েছি। তো জানোই তোমরা দুপুরে আমি চিকেন রেখে দিয়েছি, বাস খালি কি রান্না করতে হবে ভাত। রাত্রিবেলা রুটি খেতে ইচ্ছে করে, বাট একজনের জন্য রুটি বানাবো তার থেকে বাস চাল বসিয়ে দাও, হয়ে গেল ভাত, বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেল ভাত খেয়ে, তো আজকের মতো ব্লগটা শেষ হয়ে যাবে। তো আজকে ভাত রান্না করতে করতে আমি আরেকটা জিনিস বানাচ্ছি, সেটা হচ্ছে এইটা, কি বলো তো, এটা আমলকি, আমলকির মুরব্বা। তো আমি ইউটিউব ভিডিওতে দেখেছি কী করে বানাতে হয়, আমাদের এখানে প্রচুর আমলা পাওয়া যায়, মতলব প্রচুর গাছ আছে, আমি সেখান থেকেই পেরে এনেছি। এই দেখো, এনে তারপরে ইউটিউব দেখে কী করে বানাতে হয় সেটা জানার পরে বাস রেডি করছি, বানাচ্ছি, দেখি কেমন হয়। ফার্স্ট টাইম বানাচ্ছি, একা একা আছি, বাস মুরব্বা খাবো সকালে উঠে একটা করে, এটা নাকি ভিটামিন সি প্রচুর থাকে আমলাতে, তো প্রচুর ফায়দা দেবে শরীরের পক্ষে। তো দেখো রান্না হচ্ছে, চলো খাওয়া দাওয়ার সময় আবার দেখা হচ্ছে। এখন খাওয়ার টেবিলে দেখো গরম গরম ভাত, ভাত উঠছে এখনো, আর আছে দুপুরে চিকেন, আর আছে কি এখন বানানো মুরব্বা। দেখো কি সুন্দর হয়েছে, খেয়ে দেখা যাবে কেমন হয়েছে, ফার্স্ট টাইম অ্যাপ্লাই। ওকে খেয়ে নিই আমি, বাই। তো বন্ধুরা ফাইনালি আমি এখন কোথায় বলো তো সবার জন্য রেডি। তো এইভাবে আমার দিনটা প্রতিদিনই কাটে, সকালে ওঠো, ডিউটি, খাওয়া দাওয়া, আবার শুয়ে যাও। তো তিন মাস ধরে এইভাবেই চলছে আমার। চিকু চিকুর মা তো দুর্গাপূজার সময় গেছে আর আসেনি। তো আগেই বলেছি যে চিকুর মা বলছিল যে তুমি কী করে দিনগুলো কাটাচ্ছ, তো তাই এই ভিডিওটা বানানো। তো তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে, চিকু বিশেষ করে চিকু চিকুর মার পাশে থাকবে, আমাদের পাশে, আমারও পাশে থাকবে, আমিও যেহেতু এই ভিডিও বানাই এই চ্যানেলে। তো এখনকার মতোই গুড নাইট, শুভরাত্রি।